মিলিটারি জিনিসের জন্য স্পেশালি কিছু টার্মস আমরা ব্যবহার করি, যেমন ক্যালিভার, সোনিক বুম, ফেরি রেঞ্জ আরও অনেক রকম। এসব ব্যাপারে সাধারণ মানুষ অনেকে বোঝে না, অনেকে ভাবে যে অ্যাকচুয়ালি এর মানে কি। অনেক ইউটিউব ভুল ইনফরমেশান দিয়ে দেয়, যেমন ডিটেকশান রেঞ্জকে এঙ্গেজিং রেঞ্জ হিসেবে চালিয়ে দেওয়া। মানুষ সেটা ঠিক মনে করে, কারণ তারা অ্যাকচুয়াল ব্যাপারটা জানে না। এর কারণ হলো মিলিটারি টার্মসগুলির ব্যাপারে ধারণা না থাকার জন্যই তারা এটা ঠিক বলে মনে করে নেয়। আমি ভাবলাম এই নিয়ে একটি সিরিজ বানানো যাক, এর নাম দিলাম মিলিটারি টার্মস জ্ঞান। আজ আমরা এয়ারফোর্সে ব্যবহৃত কিছু টার্মস নিয়ে আলোচনা করব। আশা করব আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবং অনেক নলেজেবল হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইমপেশিয়েন্ট ঈশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এয়ারফোর্সে ব্যবহৃত প্রথম টার্মটি হলো ফেরি রেঞ্জ। আপনারা লক্ষ্য করবেন যখন কোনো এয়ারক্রাফট বা হেলিকপ্টারের স্পেসিফিকেশন সম্বন্ধে বলা হয় তখন ফেরি রেঞ্জ টার্মসটা আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন। কোনো এয়ারক্রাফট তার ম্যাক্সিমাম ফিউলের সাথে যতটা দূরত্ব অতিক্রম করতে পারবে সেটাই ওই এয়ারক্রাফটের ফেরি রেঞ্জ। আপনারা মনে রাখবেন ওই এয়ারক্রাফট কেবলমাত্র ম্যাক্সিমাম ফিউল ক্যারি করবে, কোনো অস্ত্র বা কোনো প্যাসেঞ্জার বা কোনো লোড তারা নেবে না। সুতরাং উইদাউট লোড ম্যাক্সিমাম ফিউলের সাথে কোনো এয়ারক্রাফট ম্যাক্সিমাম যে দূরত্ব অতিক্রম করে সেটি এয়ারক্রাফটের ফেরি রেঞ্জ। উদাহরণ হিসাবে বললাম রাফেল ফাইটার এয়ারক্রাফটের ফেরি রেঞ্জ 3,700 কিলোমিটার, মানে এই ফাইটার কেবলমাত্র ম্যাক্সিমাম ফিউল নিয়ে উইদাউট এনি পেলোড এই এয়ারক্রাফট 3,700 কিলোমিটার দূরত্ব যেতে পারে। নেক্সট টার্মটি হলো কমবার্ড রেঞ্জ। একটি এয়ারক্রাফট তার ম্যাক্সিমাম ফিউল নিয়ে এবং তার ম্যাক্সিমাম পেলোড নিয়ে, মানে অস্ত্র বা প্যাসেঞ্জার বা অন্য কোনো জিনিস নিয়ে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকেই সেই এয়ারক্রাফটের কমবার্ড রেঞ্জ বলে। ফেরি রেঞ্জ এবং কমবার্ড রেঞ্জের মধ্যে কেবলমাত্র একটি পার্থক্য, তা হলো পেলোড এবং উইদাউট পেলোড। ম্যাক্সিমাম ফিউলের সাথে উইদাউট পেলোড ম্যাক্সিমাম যত দূরত্ব অতিক্রম করতে পারে সেটি সেই এয়ারক্রাফটের ফেরি রেঞ্জ, এবং ম্যাক্সিমাম ফিউলের সাথে ম্যাক্সিমাম পেলোড নিয়ে ম্যাক্সিমাম যে দূরত্ব অতিক্রম করতে পারে সেটি হচ্ছে ওই এয়ারক্রাফটের কমবার্ড রেঞ্জ। নেক্সট টার্মটি হলো সার্ভিস সিলিং। একটি এয়ারক্রাফট সর্বোচ্চ যত উচ্চতায় নর্মালি অপারেট করা যায় সেটি হচ্ছে তার সার্ভিস সিলিং। এর মানে এই নয় যে ওই এয়ারক্রাফট ওই উচ্চতার উপরে অপারেট করা যাবে না, যাবে, কিন্তু সার্ভিস সিলিং সেই উচ্চতাকে বোঝায় যে উচ্চতায় এয়ারক্রাফটকে নর্মালি অপারেট করা যায়। নেক্সট টার্ম হলো সনিক বুম। যখন কোনো বস্তু সুপারসনিক স্পিডে ট্রাভেল করে, মানে প্রায় 1,300 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে ট্রাভেল করে, সেই সময় একটি উচ্চ ফ্রিকোয়েন্সিযুক্ত নয়েস উৎপন্ন হয়, আর এই শব্দ এক প্রকার বিস্ফোরণের মতো শোনায়, আর এই শব্দকেই সনিক বুম বলে। নেক্সট টার্ম হলো কমবার্ড রেডিয়াস। একটি এয়ারক্রাফট টেক অফ হওয়া থেকে শুরু করে কোনো রিফিউলিং বাদেই নিজের টার্গেটকে পূরণ করে আবার নিজের প্রথম স্থানে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটি হলো তার কমবার্ড রেডিয়াস। ধরুন একটি এয়ারক্রাফটকে একটি টাস্ক দেওয়া হলো, সেই এয়ারক্রাফট উইদাউট রিফিউলিং টাস্ক পূরণ করে আবার প্রথম জায়গায় ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটিই হলো ওই এয়ারক্রাফটের কমবার্ড রেডিয়াস। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।